নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাস্তুশাস্ত্র মতে যদি একজন ব্যক্তি কিছু মেনে চলে তাহলে সেই ব্যক্তির জীবনে কোনো ধরনের কোনো সমস্যা আসে না। যদি আপনি বাস্তু মতে আপনি বাস্তু রীতিমতে বাস্তু নিয়ম মতে যদি আপনি আপনার করণীয় কাজগুলি করে থাকেন তবে বলা হয় যে আপনার জীবনে অর্থের অভাব কোনোদিনও হয় না। বাস্তুশাস্ত্র মতে রসুনের মধ্যে লুকিয়ে রয়েছে বড়লোক হওয়ার উপায়, অর্থাৎ রসুন দিয়ে এমন কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি করলে আপনার জীবনে অর্থের অভাব হবে না এবং জীবনে আপনার উপার্জন বহুগুণে বাড়বে, অর্থাৎ আপনি ধনী হয়ে যাবেন, আপনার বাড়িতে টাকা পয়সা আসবে। কিভাবে? আজকে এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার অবশ্যই করুন। বিভিন্ন খাদ্যে রসুনের ব্যবহার করা হয়। বাঙালি হোক বা বিভিন্ন ভারতীয়রা রসুন ছাড়া সে খাদ্য তাদের ভালো লাগে না, কিন্তু রসুনের মধ্যে রয়েছে একটি গুণ যা বাস্তুমতে বলা হয়েছে, অর্থাৎ রসুনকে যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে বলা হয় আপনার জীবনে অর্থের অভাব হবে না এবং আপনার উপার্জনও অনেক বাড়বে। যদি আপনার ব্যবসা আছে বা আপনার চাকরি বাকরি আছে বা আপনার রোজগার আছে কিন্তু আপনি দেখছেন হয়তো আপনি রোজগার করছেন, ব্যবসা আপনার হচ্ছে কিন্তু আপনি অর্থ জমা করতে পারছেন না, অর্থাৎ অর্থ আপনি সঞ্চয় করতে পারছেন না, আপনার অর্থের অভাব আপনার জীবনে লেগেই থাকে যা নিয়ে জীবনে আপনার অনেক সমস্যা দেখা দেয়। যদি এই জিনিসটি হয়ে থাকে আপনার জীবনে তাহলে আপনি দুটি রসুনের কোয়া একটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার বাড়ির বাউন্ডারির ভিতরে, অর্থাৎ বাড়ির চারসীমার ভিতরে আপনি যে কোনো জায়গায় এটি পুঁতে রাখুন। এতে হবে কি, আপনার উপার্জন যদি কমে গেছিল আপনার উপার্জন বাড়বে এবং আপনার সঞ্চয় প্রচুর পরিমাণে বাড়বে এবং আপনার বাড়িতে বা আপনার জীবনে যে অর্থের অভাব দেখা দিচ্ছিল সেই অর্থের অভাবটি আপনার জীবন থেকে আপনার বাড়ি থেকে চলে যাবে। এই উপায়টি করলে রসুন দ্বারা এই উপায়টি করলে আপনার ব্যবসায় লাভ হচ্ছে না, আপনি বহুদিন যাবত ব্যবসাতে আপনার ক্ষতি হচ্ছে। আপনাকে কি করতে হবে, 5টি বা 7টি রসুনের কোয়া আপনি কাপড়ে বেঁধে আপনি যে স্থানে আপনি ব্যবসা করছেন সেই স্থানে আপনি ব্যবসার স্থানে যে সদর দরজা রয়েছে যেখান দিয়ে আপনার ব্যবসার জায়গায় ব্যবসা স্থলীতে আপনি যাওয়া আসা করেন সেই সদর দরজার উপরে আপনি এটিকে ঝুলিয়ে রাখুন। দেখবেন এই কাজটি করার কিছু দিনের ভিতরে আপনার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে গ্রাহকের সংখ্যা বাড়বে এবং আপনার ব্যবসা বহু গুণে ফুলে ফেঁপে উঠবে এবং আপনার অর্থের অভাব হবে না, আপনি অর্থ সঞ্চয়ও করতে পারবেন। যদি আপনার এমনটি হয়ে থাকে যে আপনার মানি পার্সে টাকার অভাব হয়, অর্থাৎ মানি পার্সে আপনার টাকা থাকে না, তাহলে আপনি আপনার মানি পার্সে সর্বদা একটি কোয়া রসুনের টুকরো আপনি রাখুন। এতে দেখবেন আপনার মানি পার্সটি সর্বদা টাকায় ভরে থাকবে। আপনার বাড়িতে যে আলমারিটি রয়েছে যেখানে আপনি আপনার ধন সম্পত্তি রাখুন বা আপনার টাকা পয়সা যেখানে আপনি সঞ্চয় করে রাখুন, আপনি সেই আলমারিতে যে জায়গায় আপনার টাকা পয়সা রাখুন সেই জায়গায় আপনি দুটি রসুনের কোয়া অবশ্যই রাখবেন। এতে দেখবেন আপনার সেই স্থানে টাকার গুণ বৃদ্ধি হবে এবং প্রতিদিন আপনার ইনকাম সোর্স আপনার বৃদ্ধি হবে। এই কয়েকটি কাজ রয়েছে, এই কয়েকটি কাজ যদি করা হয় রসুনের দ্বারা তবে বলা হয় আপনি অতি শীঘ্রে বড়লোক হয়ে যাবেন, অর্থের অভাব অনাটন আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার উপার্জনে বৃদ্ধি হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।